ক্রিস্টিয়ান রোনালদো। বর্তমান যুগ এবং স্পোর্টিং সিপির হয়ে খেলার সময় রোনালদোর ম্যাচ স্টেশন ইউনাইটেডের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থন হন। তিনি তাকে 2003 সালের
2003 থেকে 2006 ডেভিড বেকহাম রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পরে ফার্গুনাস সিদ্ধান্ত নেন দর্শক স্যান্ডিয়াগোতে ব্রানোয়া জয় করে যা দিয়াগো ম্যারাডোনার 75,000 দর্শকের রেকর্ড যা 1984 থেকে বার্সেলোনা থেকে নেপোলিতে আসার পরে হয়েছিল তা ভঙ্গ হয়ে যায় এই অনুষ্ঠানটিতে বিভিন্ন স্পেনীয় এবং পর্তুগিজ টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় 2010 থেকে 2011 সালের মৌসুম রাউলের 2010 সালের ক্লাব ছাড়ার পর থেকে রোনালদোকে ক্লাবের 7 নম্বর জার্সি প্রদান করা হয় 23 অক্টোবর রোনালদোর রেসিং দে সান্তোসের বিপক্ষে 7 গোল 4 গোল করেন এবং জিতে যান আন্তর্জাতিক ক্যারিয়ার 2003 সালের আগস্ট মাসে কাজাখস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে রোনালদোর অভিষেক হয় ইউরো 2004 এর উদ্বোধনকারী যে খেলোয়াড় গ্রিসের বিরুদ্ধে পর্তুগাল 2-0-1 এ হেরে গেছিল সেই খেলাতে তিনি ছিলেন পর্তুগালের একমাত্র গোলদাতা সেমিফাইনালের পর্তুগালের রোনালদোর বিপক্ষে 1-2-1 গোলে জয়ী হয় এবং সেটির ফলে প্রথম গোল তিনি করেন ফাইনালের উদ্বোধনকারী খেলার পুনরাবৃত্তি ঘটে এবং গ্রিস পর্তুগালকে হারিয়ে ইউরো 2004 চ্যাম্পিয়ন হয়ে যায় ইউরোকাপ 2016 সালে ইউরোতে তিনি প্রথম প্রায় একক প্রচেষ্টায় দলকে ফাইনালে তুলে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বাদ গ্রহণ করেন ফাইনালের নেবার পরে তিনি ডু অর ডাই ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল এবং একটি অ্যাসিস্ট করেন দ্বিতীয় রাউন্ডে ম্যাচ খেলে তিনি মাত্র 6.8 সেকেন্ডে 64 মিটার দৌড়িয়ে অতিরিক্ত সময়ে শেষ মুহূর্তে গোলে অ্যাসিস্ট করেন এবং কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের বিপক্ষে টাই ব্রেকার নিখুঁত প্লান্টিকতে গোল করে দেন বিশ্বকাপের ঘটনা 2006 থেকে 2006 সালের 8 জুলাই অনুষ্ঠিত 2006 সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড এবং পর্তুগালের একটি খেলায় ইউনাইটেড সহযোগী ওয়াইক রুনির লাল কার্ড দেখানোর ব্যাপারে রোনালদোর ভূমিকা ছিল বিতর্ক শুরু হয় ইংরেজের গণমাধ্যমের এই লাল কার্ড দেওয়ার পিছনে রোনালদোর ভূমিকা আছে বলে খবর হয় রোনালদো তখন সাংবাদিকদের বলেছিলেন তার কাছে মনে হয় তার ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়া উচিত কেননা তখনকার অবস্থা সেখানে খেলার উপযুক্ত ছিল না স্প্যানিশ দৈনিক মার্সালের দৃঢ় কণ্ঠে রোনালদোকে বলেন আমি আমার এজেন্টকে বলেছি আমি ছেড়ে দিতে প্রস্তুত আমি এটা যতটা সম্ভব ভালোভাবে করতে চাই আমি রিয়াল মাদ্রিদকে খেলতে চাই এবং এটা আমার একটি স্বপ্ন 9 জুলাই তিনি একটি পর্তুগিজ চ্যানেল এসআইটিতে বলেন তার বিরুদ্ধে চলমান বাকযুদ্ধ এবং ভবিষ্যৎ সম্পর্কে জলকল্পনার কোনো যুদ্ধ উজে পেলেন না
ব্যক্তিগত জীবন, রোনালদো ব্যক্তিগত জীবনে রোনালদো বিশ্বের সবচাইতে ধনী খেলোয়াড় এবং তিনি তার দানশীলতা এবং বিশ্বব্যাপী অসহায় মুসলমানদের সাহায্য করার জন্য বহুত প্রশংসিত। সম্প্রতি এক জরিপে তাকে বিশ্বের সবচাইতে দানশীল খেলোয়াড় হিসেবে ঘোষণা করা হয় এবং ফিলিস্তিনের একটি সংস্থা তাকে পার্সন অব দ্য ইয়ার 2016 প্রদান করেন। তিনি 2011 সালে জয় করা সোনার বুট ফিলিস্তিনের দরিদ্র শিশুদের জন্য নিলামে বিক্রি করে দিয়েছিলেন। তিনি সিরিয়াতে শরণার্থীদের 5,000 ঘর বানিয়ে দিয়েছিলেন। তিনি ইসরায়েলি ফুটবলারদের সাথে জার্সি বদল এবং করমর্দন করেননি, কারণ তিনি অত্যাচারী অপছন্দ করেন। সম্মাননা ক্লাব স্পেন্টিং প্রিমিয়াম লিগ 2006 থেকে 2007, 2007 থেকে 2008, 2008 থেকে 2009 ম্যানচেস্টার ইউনাইটেড। এবারে আমরা কথা বলছি রিয়াল মাদ্রিদ নিয়ে। লাগিলা কোপা দে রেলে সুপার কাপ দে ইস্পানা ইয়াগা চ্যাম্পিয়ন লিগ ইয়েফা সুপার কাপ ফিফা বিশ্ব ওয়ার্ল্ড কাপ। আন্তর্জাতিক পর্তুগাল ফিফা বিশ্বকাপ চতুর্থ স্থান 2006, ইয়েফা ইয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ রানার আপ ব্রোঞ্জ চ্যাম্পিয়ন। ব্যক্তিগত ইয়েফা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট সেরা দল ব্র্যাভো অ্যাওয়ার্ড এবং বিভিন্ন অ্যাওয়ার্ড রয়েছে। বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন।